বরিশালে প্রাক্তন প্রেমিক ও তার সহযোগীকে নিয়ে নিজের স্বামীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখমের অভিযোগে স্ত্রী সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ যেন রিফাত মিন্নি নয়ন বন্ড ঘটনার পুনরাবৃত্তি ঘটল। ওই ঘটনায় রিফাতকে প্রাণ দিতে হয়েছিল। এখানে ভিকটিম এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। গ্রেফতার হওয়া চারজন রাবেয়া আক্তার মুস্কান, তার প্রাক্তন প্রেমিক আবু সাইদ সিয়াম ফকির এবং তার দুই সহযোগী জিহাদ হাসান রাজন শিকদার ও রায়হান খন্দকার। এই চারজনের পরিকল্পনায় হামলার শিকার হন মুস্কানের স্বামী সোনালী ব্যাংকের গাড়িচালক সৌরভ ব্যাপারী। এসব তথ্য জানিয়েছে পুলিশ। গৌরনদী মডেল থানার পরিদর্শক মোহাম্মদ হেলালুদ্দিনের নেতৃত্বে তদন্ত শুরু হলে আসল তথ্য বেরিয়ে আসে। তারা বলছে, ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী স্ত্রী মুস্কানের আচরণ সন্দেহজনক হওয়ায় এবং পরে ডিজিটাল তথ্য প্রমাণ জোগাড় করে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় মুস্কান তার ঘটনার সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। পূর্বপরিকল্পিতভাবে এই ওনার লাভারের সাথে, রাবিয়া তার লাভারের সাথে সম্পর্ক করে তাকে ঘুমের নাশক ওষুধ খাইয়ে শহরে নিয়ে আসে। শহরে আনার পরে তারা বিভিন্ন কাজ সেরে যখন বাইরের দিকে যাচ্ছিলেন, অটোতে যাচ্ছিলেন, তখন ওই পূর্ববর্তী তার যে লাভার, সে সিরাম এবং রাজন, তার আরেকজন ভাড়াটিয়া একজন সন্ত্রাসী রাজন, দুজনে একত্রে অটোতে উঠে যান। তখন আমাদের সৌরভ অচেতন অবস্থায় ছিল। সে অচেতন অবস্থায় নির্মমভাবে তাকে কুপিয়ে জখম করে একেবারে মৃত্যু সজ্জায় রেখে মুমূর্ষু অবস্থায় ফেলে তারা চলে যান। যখন ঘটনার কথা আমাদের থানায় আসলেন, অফিসার ইনচার্জ আফজাল আছেন, আমাদের সার্কেল আছেন, ওরা যখন সন্দেহ হলো তখন ফার্স্টলি কথাবার্তা শুনে এবং প্রযুক্তির মাধ্যমে সব কিছু দেখে যখন সন্দেহ হলো তখন আমরা রাবেয়াকে অ্যারেস্ট করি। এবং রাবেয়াকে অ্যারেস্ট করে ওকে যখন জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে ঘটনা স্বীকার করেছে যে এটা আসলে আমার সাজানো নাটক ছিল এবং এই ঘটনা আসলে আমি চাইনি ওকে এইভাবে হত্যা করা হোক বা ওকে এইভাবে মুমূর্ষু অবস্থা করা হোক। সে স্বীকার করেছে, আদালতে বলেছে এই ঘটনার সাথে তার পূর্ববর্তী লাভার ছিল এবং রাবারের সাথে তার বন্ধু ছিল, স্বীকার করেছে। 28শে জানুয়ারি মুস্কান বরিশাল জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তাকে ও ঘটনার পর গ্রেপ্তার রায়হান খন্দকারকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। বুধবার বিকেলে রাজনকে শিশু আদালতে ও সিয়ামকে বিচারিক হাকিম আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।